এটা অনেকে বলে দক্ষিণ দিকে কামাই ছিল, সেটা হচ্ছে কুসংস্কার। কারণ আমি একটা ব্যক্তিকে একটা ঘরের মধ্যে ঘুরে দিয়ে পুরো অক্সিজেনটা বন্ধ রাখবো, একটা সুতোর মতন ছিদ্র রাখবো, সেই ব্যক্তিরা কী করে বাঁচতে পারবে? উনি অক্সিজেন পায়নি বলে কিছুক্ষণ অজ্ঞান হয়ে যাবে, সাপের কামড়ে মারা যাবে। থাকে এরা প্রচণ্ড গাছে গাছে লাফ মারে বা জাম্প করে। এই জাম্প করা সাপগুলোকে অনেকে দেখে বলে সাপ উঠতে পারে, সাপের কোনো জ্ঞান বা পাখা হয় না, সাপ উঠতে পারে। অনেকে দেখলে বলবে আপনাকে কামাচ্ছে না কেন, আমি এখন যে ধরেছি একে এই ভাবতে হতে গাছে বা আমি ডালে আছি। ধরাটা একটা টেকনিক, এদের শরীরে কোনো চাপ পড়লে তখন এরা কামড়ে। আমরা দীর্ঘদিন ধরে গ্রামে গ্রামে খেলা দেখাতাম, খেলা দেখে জীবিকা নির্ভর করতাম এবং বিভিন্ন জায়গায় আমরা বিজ্ঞান মেলা, শিশু মেলা, বই মেলা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতাম। তারপর পৌরসভা থেকে দেখলো সাপ তো আমাদের পরিবেশের ক্ষতি করে, এরা পরিবেশের ভারসাম্য বজায় রাখবে। এইখানে আমরা একটা লোককে রাখতে পারলে যে কোনো বাড়িঘরের মধ্যে সাপ বেরোলে সেটা আমরা রেস্কিউ করে নিয়ে আসি, আবার 5 দিন 10 দিন 15 দিন 20 দিন রেখে এদিন আবার পরিবেশ আমরা ছেড়ে দিয়ে আসি। সাপকে আমরা অনেক সময় নিজেরা ব্রিডিং করি, ডিম তৈরি করি, বাচ্চা ফোড়াই, সেই বাচ্চাগুলো আমরা পরিবেশে ছেড়ে দিয়ে আসি। এখানে সাপের কোনো বিষ দাঁত ভাঙা হয় না। দাঁত ভেঙে দিলে সেই সাপটা খেতে পারবে না, আর এখানে কোনো বিষ তোলা হয় না।